أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আপনি বলতেছেন চন্দ্রের কোন ক্ষমতায় বিশ্বাসী না? চন্দ্র আমাদের রব? কি বলেন? রবকে? ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মুশরিকেরা বলতো, বালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রব্বি। আকাশে যখন চাঁদ দেখলো বলে উঠলো, এই চাঁদ হলো আমাদের রব। চাঁদ হলো আমাদের, আমরা বিশ্বাসী না, ঠিক না? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, চাঁদে বিশ্বাসী না? অমাবস্যা পূর্ণিমায় বিশ্বাস করেন নাকি? না। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অমাবস্যার আর পূর্ণিমার তিথিতে বিশ্বাসী। অমাবস্যা পূর্ণিমার তিথি, যে বলে যে অমাবস্যার দিনে বিয়ে শাদি হওয়া যাবে না, পূর্ণিমার দিনে এটা করা যাবে না, আজকে একাদশী আজকে এটা করা যাবে না, ওই তিথি ওই মুহূর্ত ওই সময়টা শুভ, ওই সময়টা অশুভ, এটা ভালো সময় এটা খারাপ সময়, এটা চন্দ্রের কারণে এই জাতীয় ঘটনাগুলায় অসংখ্য মানুষ ভাই বোন বিশ্বাস করে, এগুলা সেরে। এরপরে সূর্যের গণনা, সূর্যকে আমরা রব মনে করি না। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরা সূর্যকেও রব মনে করত। সূর্যকে দেখলে বলতো, এটা সবচেয়ে বড় আমাদের রব। আমরা বলি সূর্য আমাদের রব? কে আমাদের রব? একমাত্র আল্লাহ। আচ্ছা, একমাত্র আল্লাহ যদি আমাদের রব হয়, তাহলে আমাদের দেশে শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হয় না কেন? শনিবারে বিয়ে হলে মঙ্গলবারে বিয়ে হলে অসুবিধাটা কি আছে? তাহলে হয় না কেন? সব বিয়ে বৃহস্পতিবার শুক্রবার সোমবারে কেন? শনিবার মঙ্গলবার শুভ না অশুভ? আল্লাহ রাব্বুল আলামিনের দিন সাতটাই শুভ, কোনটা অশুভ নাই। যদি আপনি শনিবার মঙ্গলবারের অশুভ ক্ষমতায় বিশ্বাস করেন, আপনি সূর্য পূজারি, আপনি সূর্যকেও রব বানায় নিছেন। অসংখ্য মানুষ দেখবেন শনিবার মঙ্গলবার ভালো কাজ করে না, হয় দুদিন ভালো না, কিন্তু হয় শনিবার মঙ্গলবারে মরে গেলেও ভালো না, শনিবার মঙ্গলবারে মরও ভালো না, ওই শনিবার মঙ্গলবারের মুর্দার কাফন চুরি করে নাকি নিয়ে যায়, শনিবার মঙ্গলবারের দাফন করলে নাকি কাপড়ও চুরি করে নিয়ে যায়। শনিবার মঙ্গলবারের ক্ষমতায় অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান বিশ্বাসী। রবিবারের ক্ষমতায় বিশ্বাসী। রবিবারে বাস কিনতে গেলে কোন জায়গায় বাস পাওয়া যায় না, বাস কাটে না। আপনাদের এলাকায় কোন দিন? রবিবারে না সোমবারে? রবিবারে, রবিবারে বাস কাটে না, বাস বিক্রি করে না। কি হয়েছে ভাই, রবিবারে বাস বিক্রি করলে অসুবিধা কি? রবিবারে যদি বাস কাটে তো বাসের যাত্রা বাসের সব ধ্বংস হয়ে যাবে। তাহলে রবিবারের ক্ষমতা আপনার বাস ধ্বংস হয়ে যেতে পারে, আল্লাহর ক্ষমতার চাইতে রবিবারের ক্ষমতায় বেশি বিশ্বাসী। কি বলেন, এটা শেরেক না তাওহীদ? শেরেক। এতক্ষণ বলছেন শেরেক যুক্ত ইমান, না শেরেক মুক্ত ইমান। এবার গবেষণা করে সূত্র মিলে মিলে দেখেন, ইমান শেরেক যুক্ত না শেরেক মুক্ত? শেরেক যুক্ত। এরপরে ঘর থেকে বের হয়েছেন সকালবেলা, কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন খালি কলসে নিয়ে রাস্তা দিয়ে যায়, এক মহিলা খালি কলসে নিয়ে রওনা দিছে, তো আজকে আমার যাত্রাটা একেবারে বরবাদ। এই মহিলা একটা খালি কলস নিয়ে রওনা দিছে, খালি কলস লই যায়, খালি কলস দেখে গেছে আজকে যে উদ্দেশ্যে বাইরেছি আর কাজ হইতো না। কি বলেন, খালি কলসের ক্ষমতায় বিশ্বাসী? খালি কলসের কোনো ক্ষমতা আছে আপনার ভালো খারাপ করার? কিছু দূর গেছেন, ফেসা একটা ডাক দিয়ে উঠছে, ফেসা ডাক দিছে আজকে কিন্তু অবস্থা খারাপ, আজকে অবস্থা ভালো না। তাহলে ফেসার ক্ষমতায় বিশ্বাসী। সকালবেলায় বাড়ির কোন একটা পাখি ডাক দিছে, নিম নিম নিম, আজকে পাখি কিন্তু বলছে নিম নিম নিয়ে যাইব, আমার নিতে আসছে পাখি, খবর দিতেছে যে আমার হায়াত শেষ হয়ে এসছে, পরে যাবো।
বাকি কি জানে, বাকি গায়েব জানে, বাকির গায়েবের ক্ষমতায় বিশ্বাসী। আপনি আমি বলতেছি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আমার সবকিছুর নিয়ন্ত্রণের মালিক আমার রব একমাত্র আল্লাহ। আবার আপনি বিশ্বাস করেন এই পশু পাখি বিভিন্ন ধরনের ক্ষমতা, কোন কিছুর কোন ক্ষমতা নাই, ক্ষমতা কার? এটার নামে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া আর কোন মাখলুকের কোন কিছুর কোন ক্ষমতা নাই, কারো কোন ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক। কোরআনে কারিমে এক জায়গায় দুই জায়গায় না অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, সুবহানাল্লাহ।